ভগবান আমাদের ঘাটে আসে, আমরা তাকে ভক্তি দিয়ে ডাকার তো ডাকতে পারি না বলে তাকে আমরা দেখা পাই না, তাই তো মা। তো যাই হোক, এতক্ষণ আমি ভগবান আমাদের ঘাটে আসে কিনা এই নিয়ে ছোট ছোট করে আলোচনা করলাম। এইবার আমি একটি লীলার মধ্যে প্রবেশ করব। গৌরাঙ্গ সুন্দর নবনাটবার তপতকাঞ্চন বৃন্দাবন লীলা লীলাভূমি,
প্রভু বলছে আচ্ছা এটাই যদি সেই বৃন্দাবন লীলার লীলা ভূমি হবে এটাই বা যদি সেই বৃন্দাবনের কদম্ব বৃক্ষ হবে তাহলে তারা কো তারা তারা কাহা মোর মাতা সীতা ভবিষ্যৎ ভগবান আজ ধুলি খেলায় বিভোর হয়েছে
ओष्ट गोचरणे एसे आज भगवान भूली खेलाय विभोर होयेछे संगे आछे के ना संगे आछे राखाल बालो श्रीदाम सुदाम दाम बसुदाम बटुमंगल मधुमंगल स्तक कृष्ण अर्जुन ओ लवंगलता सबाई आज के सबाई के संगे निये भगवान आज धूलि खेलाय विभोर होयेछे आहा आहा खेलो तो ना दुला खेलो 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 कदाई रे
मोरे प्राणे নতুন খেলা করতে ইচ্ছে করছে। কি নতুন খেলা? নতুন খেলা তুই জানিস সেটা কি খেলা? কি খেলা সেটা? সেটা হলো ঘোড়া ঘোড়া খেলা। সে আবার কেমন খেলা? কেন তুই ঘোড়া হবি আর আমরা তোর পিঠে চড়ব? আমাদের আমাদের মনে বড় বাসনা রে, আমাদের মনে বড় বাসনা। আমি তোর পিঠে চড়ব রে কানাই রে, কানাই পিঠে চড়ব রে ও কানাই, ভগবান যখন বলেছে শ্রীদা তুই আমার পিঠে চড়বি নাকি তা আই দূরে দাঁড়িয়েছিস কেন? অমনি শ্রীদা এক ছুটে এসে কানাইয়ের কাঁধে চেপে বসেছে। আরে কাঁধে চেপে বসে বলছে জানিস কানাই, জানিস কানাই, জানিস আজকে আমার কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে আজকে? আজকে তার পিঠে চড়ে আমার মনে হচ্ছে আমি ঘোড়ায় চেপেছি, কানাই ঘোড়ায় চেপেছি, ঘোড়ায় চেপেছি, কানাই ঘোড়ায় চেপেছি, আমি ঘোড়ায় চেপেছি, কানাই ঘোড়ায় চেপেছি, ঘোড়ায় চেপেছি, ও কানাই ঘোড়ায় চেপেছি, আমি ঘোড়ায় চেপেছি, ও কানাই ঘোড়ায় চেপেছি, ঘোড়ায় চেপেছি, ও কানাই ঘোড়ায় চেপেছি, আমি ঘোড়ায় চেপেছি, তাই শ্রীদাম বলে উঠল ও তোর কান্দুটি ওই ন্যাকাম করে ঘোড়ায় চেপেছি, ঘোড়ায় চেপেছি,
মামা এই ভাবে খেলা করতে করতে শ্রীদাম বলে উঠল কানাই কানাই জানিস জানিস কানাই আর খেলা করতে আমার ভালো লাগছে না আর খেলা করতে ভালো লাগছে না আজকে না আজকে না আমার বড় পিপাসা পেয়েছে আমি যে আর খেলা করতে পারছি না বড় পিপাসা পেয়েছে দে না দে না ভাই দে না আমায় একটু জল খেতে দে আর আর খেলা করতে পারছি না পিপাসায় আমাদের প্রাণ যায় একটু জল খেতে দে না ভাই ওরে কানাই পিপাসায় যে আমাদের প্রাণ যায় আর যে আমরা খেলা করতে পারছি না তুই তুই আমাদের একটু জল খেতে দে না ভাই আমরা আর পারছি না আমাদের একটু জল খেতে দে ওরে কানাই কানাই খেলা বিনোদ খেলা কানাই হলো শ্রমশাবা জল কোথায় পাবো বল না না কানা না না
তাহলে তাহলে কি আমরা জল ভাবে প্রাণে মারা যাব তুই ইচ্ছে করলে তুই ইচ্ছে করলে সবই পারিস ভাই দেনা দেনা ভাই একটু জল খেতে দে পিপাসায় আমাদের প্রাণ যায় একটু জল খেতে দে না ভাই আমরা যে আর পারছি একটু জল খেতে দে আচ্ছা দাঁড়া 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 দেখছি আমি আমি কোথাও জলের সন্ধান পাই কি মা গো কিছুক্ষণ পর শ্রীদাম বলে উঠলো কৃষ্ণ অনুরাগী কথা বল
আমাকে আমাকে একেবারে কানাই কানাই বলিটা ওঠ না ভাই ওঠ না কথা বল না শ্রীদা কথা বল না ওরে শ্রীদা তোরা যদি এইভাবে এমন অবস্থায় এখানে পড়ে থাকিস তাহলে আমি কেমন ভাবে ঘরে ফিরে যাব বল কারণ শ্রীদামের মা ঘরের দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করবে কখন আসবি আমার শ্রীদাম গোষ্ঠগোচরণ থেকে ওঠ না ভাই কথা বল না যে ছিল আমার
কথা বলনা সেটা তোতে ওই চাঁদ মুখে আমাকে আমাকে একবার কানাই কানাই বলে ডাকনা সেটা ওরে সেটা তোরা তো আমার খেলার সাথী তোরা তো আমার চলার সাথী একবার ওই চাঁদ মুখে আমাকে কানাই কানাই বলে ডাকনা সেটা আমি ডাকনা